इक्वेशन देवा आछे ए इनटू थीटा प्लस साइन थीटा एक्स इज इक्वल टू ए इनटू थीटा प्लस साइन थीटा और वाई इज इक्वल टू बोले जे ए इनटू वन माइनस कॉस थीटा ये एक साइक्लॉइड इक्वेशन बोले जे एबार एखान थेके देखा दे बोले जे जे रो स्क्वायर प्लस एस स्क्वायर रो स्क्वायर प्लस एस स्क्वायर इज इक्वल टू सिक्सटीन ए स्क्वायर एटा आमादेर आनते हबे। अच्छा जेखाने बोले देवा आछे कि ना जेखाने बोले देवा आछे द आर्क बीइंग मेजार्ड फ्रम द वर्टेक्स The arc being measured from the vertex. The arc being measured from the vertex. এটা বলে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? না আর্কটা যেহেতু মেজার করছে vertex থেকে আর এই যে সাইক্লয়েডটা বলে দেওয়া আছে এই সাইক্লয়েডের ক্ষেত্রে ওয়ান আর্কটা কোথা থেকে কোথার মধ্যে থাকে? যে সাইক্লয়েডের ইকুয়েশনটা দেওয়া আছে সেই সাইক্লয়েডের ওয়ান আর কার কার মধ্যে থাকে? 0 টু 2 পাই x = a * থিটা + sin থিটা আর y = a * 1 - cos থিটা। আগো ছবিটা আগো যেরকম ছবি আঁকছি ছবি তোমাদের বইতেও আছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের বইতেই আছে দেখবে। এই ওটাকে ভার্টেক্স বলা হয় ঠিক আছে এখানে ও এর পাশে লিখে নাও ভার্টেক্স বলে এটা এক্স। আচ্ছা এইখানে দেখো দুটো পয়েন্ট আছে মাথাতে একটা হচ্ছে তোমার ক্যাপিটাল এ যদি নাম দিই আর ক্যাপিটাল এ ড্যাশ এই ক্যাপিটাল এ পয়েন্টটাকে বলা হয় কাস্প সাইক্লয়েডে সি ইউ এস পি এ ড্যাশ পয়েন্টটাকেও বলা হয় কাস্প সি ইউ এস পি ঠিক আছে। আর দেখো এইখানে যে আমাদের বলেছে দেখো কোশ্চেনেতে যে আচ্ছা এই কাস্পে কিন্তু থিটাটা হচ্ছে পাই আমাদের ঠিক আছে। আচ্ছা এখানে পাশে লিখে নিতে পারো থিটা ইজ ইকাল টু পাই ভার্টেক্সে থিটাটা জিরো। আচ্ছা এবার বলেছে দেখো এখানে তোমাকে এসটা মেজার করেছে ফ্রম দ্য ভার্টেক্স তাহলে মনে করো এই ও থেকে মোটামুটি এরকম জায়গায় একটা পয়েন্ট নিচ্ছি আমি পি কি বললাম বোঝা গেছে ও পয়েন্ট থেকে ও থেকে পি পয়েন্ট এরকম জায়গায় আমি একটা পয়েন্ট পি নিচ্ছি যেটাকে আমি স্মল এস দিয়ে ডিনোট করলাম অর্থাৎ ও থেকে এই পি আর্ক লেন্থটা হচ্ছে স্মল এস। আচ্ছা পি এর এইখানে পাশে ব্র্যাকেটে লিখে রাখো থিটা বলে অ্যাঙ্গেলটা আর ওয়ে লিখে রাখো থিটা ইজ ইকাল টু জিরো ডিগ্রি। আচ্ছা এবার দেখো সাইক্লয়েডের ইকুয়েশনটা লিখে রাখবে এখানে এক্স ইজ ইকাল টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা আর ওয়াই ইজ ইকাল টু লিখে রাখবে এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। আচ্ছা ছবিটা দেখে নাও কোথায় আছে এখানে সাইক্লয়েডের যে ছবিটা আমি ড্র করলাম এখন এই দেখো এইখানে দেখো ছবিটা দেওয়া আছে এক্স ইজ ইকাল টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা আর ওয়াই ইজ ইকাল টু ঠিক আছে ওয়াই ইজ ইকাল টু আছে এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। দেখো এই সাইক্লয়েডের ছবিটা আমরা ড্র করলাম। আচ্ছা তাহলে তোমাকে এখানে যা কোশ্চেনে বলে দেওয়া আছে দেখো সেই কোশ্চেন থেকে আমরা এই ওপি আর্ক লেন্থটা দৈর্ঘ্য কী করে পাবো আমরা এই ওপি আর্ক লেন্থটার দৈর্ঘ্যটা প্রথমে বার করবো তাহলে সেটা কীভাবে পাবো বলতে পারবে? হ্যাঁ একদম ঠিকই বলেছো। তাহলে এখান থেকে লিখছি দেখো ছবিটা আঁকার পর এরকম লেখো হেয়ার এটাকে এক্স অ্যাক্সিস নাম দাও এটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে মাথাটাকে ওয়াই অ্যাক্সিস নাম দাও ঠিক আছে ও এক্স ও ওয়াই। আচ্ছা এবার দেখো তাহলে আমি এখানে এরকম লিখছি দেখো ফর দ্য গিভেন সাইক্লয়েড উই হ্যাভ এক্স ইজ ইকাল টু আমাদের আছে এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা আর ওয়াই ইজ ইকাল টু আছে এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা ঠিক আছে উই হ্যাভ ফর দ্য গিভেন সাইক্লয়েড উই হ্যাভ এইটা। আচ্ছা এইখান থেকে দেখো আমি প্রথমে ডিএক্স বাই ডি থিটাটা বার করে নিচ্ছি আর ডিওয়াই বাই ডি থিটাটাকেও বার করে নিচ্ছি তাহলে ডিএক্স বাই ডি থিটা হবে এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা হয়ে গেল
আর এটা হয়ে যাবে দেখো এ সাইন থিটা। এবার এখান থেকে আমি বার করে নিচ্ছি, নাও ডিএক্স বাই ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডি থিটা তার হোল স্কোয়ার, ডিএক্স বাই ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডি থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এটা করলে যেটা পাবে সেটা আসছে তোমার দেখো এ স্কোয়ার কমন চলে যাবে, আর এখানে পড়ে থাকবে দেখো ওয়ান প্লাস কস থিটা এই জিনিসটার হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার থিটা, দেখো পেয়ে যাচ্ছ এরকম আসবে। দেখো এবার এটাকে তুমি ভেঙে দাও, তাহলে ভেঙে দিলে কত আসবে না এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস এ স্কোয়ার থিটা প্লাস টু কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এরকম পাবে দেখো। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ আলটিমেটলি, না এখান থেকে পেয়ে যাচ্ছ এ স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে দেখো টু প্লাস টু কস থিটা, তাহলে টুটা কমন গেলে দেখো টু এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস থিটা, আবার ওয়ান প্লাস কস থিটা মানে টু কস স্কোয়ার থিটা বাই টু, তাহলে ফোর এ স্কোয়ার কস এ স্কোয়ার থিটা বাই টু পেয়ে গেলে এই মানটা। তাহলে এখান থেকে আমি রুট করে নিচ্ছি, তাহলে রুট আন্ডার ডিএক্স বাই ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডি থিটা এই জিনিসটার হোল স্কোয়ার সমান চলে এলো টু এ কস থিটা বাই টু, এটা পেয়ে আসি দেখো। এবার আমরা গিভেন সাইক্লয়েডের জন্য লিখছি দেখো, নাও নাও ফর দ্য গিভেন সাইক্লয়েড, ফর দ্য গিভেন সাইক্লয়েড, ফর দ্য গিভেন সাইক্লয়েড কমা দিয়ে লিখছি এস ইজ ইকাল টু স্মল এস ইজ ইকাল টু কি লিখবো না লেন্থ অফ দ্য আর্ক, দ্য লেন্থ অফ দ্য আর্ক, দ্য লেন্থ অফ দ্য আর্ক ওপি, ঠিক আছে ওপি আর্ক লেন্থটা দৈর্ঘ্যটা স্মল এসটা, তার মানে কি বললো না ইন্টিগ্রেশন দেখো জিরো টু থিটা, যেহেতু এটা প্যারামেট্রিক কার্ভ তাহলে প্যারামেট্রিক কার্ভের ফর্মুলা ছিল আমাদের ডিএক্স বাই ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডি থিটা তার হোল স্কোয়ার ইন্টু ডি থিটা হলো। এবার দেখো এইখানে মানটা যেহেতু অলরেডি বার করে দেওয়া আছে আমার, তাহলে মানটা আমি ডাইরেক্ট পুট করে দিচ্ছি, তাহলে টু এ কস থিটা বাই টু ডি থিটা। তাহলে এখান থেকে দেখো যদি ইন্টিগ্রেশন করে দিই আমি তাহলে কি পেয়ে যাবে না এখান থেকে ইন্টিগ্রেশন করলে টু এটা বাইরে বেরিয়ে গেল, কস থিটা বাই টু এর ইন্টিগ্রেশন করলে হবে সাইন থিটা বাই টু বাই হাফ, আর লিমিট দিয়ে দাও জিরো টু থিটা দেখো। তাহলে জিরো টু থিটা যেহেতু লিমিট আছে কিছু চেঞ্জ হবে না দেখো এটা, তাহলে হাফটা উপরে উঠে গেলে ফোর এ হয়ে যাচ্ছে, আর থিটার জায়গায় থিটা বসালে থিটাই থাকছে আর জিরো বসালে থিটার জায়গায় জিরো হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে দেখো এসটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে স্মল এসটা আমরা পেয়ে যাচ্ছি কত না ফোর এ সাইন থিটা বাই টু, এই মানটা দেখো আমরা পেয়ে গেলাম। এবার তোমাকে দেখো কোশ্চেনে কি দেখাতে বলেছে, না কোশ্চেনে বলেছে দেখো রো স্কোয়ার প্লাস এস এ স্কোয়ার সমান ষোলো এ স্কোয়ার, তাহলে আগের মতো করে দেখো আমাকে রো এর মানটা বার করতে হবে, কিন্তু এইখানে রো এর মানটা যখন বার করবো তখন আর ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে না, রো এর কিন্তু অল্টারনেটিভ ফর্মুলা রয়েছে। আচ্ছা তার আগে বলে নি দেখো, আমাদের এই পি পয়েন্টে মনে করো একটা ট্যানজেন্ট ড্র করছি, ঠিক আছে তোমরা ছবিতে এঁকে নেবে ছবিটা, পি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম এবং এই পি পয়েন্টে যে ট্যানজেন্টটা টানলাম সেই ট্যানজেন্টটা আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে সাই অ্যাঙ্গেল করছে, তাহলে কোনো কার্ভে কোনো পয়েন্টে ট্যানজেন্টটা যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে সাই অ্যাঙ্গেল করে তাহলে তোরা পড়েছিলি কি না ট্যান সাই ইজ ইকাল টু ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে এটা তোরা জানিস। তাহলে এখান থেকে এবার দেখ যেটা করবো ছবিতে তোরা ট্যানজেন্টটা এঁকে পজিটিভ এক্স অ্যাক্সিস আর সাই অ্যাঙ্গেল করছে দেখিয়ে নিবি। আচ্ছা এবার দেখ যেটা করবো আমি, তাহলে নাও উই নো দ্যাট, নাও উই নো দ্যাট, উই নো দ্যাট আমরা জানি কি না উই নো দ্যাট ট্যান সাই ইজ ইকাল টু ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে এখানে পাশে লিখে নে সাইয়ের পরিচয়টা পাশে লিখে নিবি, হয়ার সাই বিং দ্য অ্যাঙ্গেল, হয়ার সাই বিং দ্য অ্যাঙ্গেল, সাইটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা, সাই বিং দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য ট্যানজেন্ট, আমরা এখানে পাশে লিখে নিচ্ছি হোয়ার সাই বিং দ্য অ্যাঙ্গেল, সাই বিং দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য ট্যানজেন্ট, মেড বাই দ্য ট্যানজেন্ট,
psi being the angle made by the tangent at capital P with the positive x-axis. With the positive x-axis. ঠিক আছে, সাইর পরিচয়টা এখানে দেওয়া হলো। দেখ, সাই উইং দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য ট্যাঞ্জেন্ট অ্যাট দ্য পয়েন্ট ক্যাপিটাল পি উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে দেখ, এই ডিওয়াই ডি এক্সটাকে এবার আমি এইভাবে লিখছি, পরের লাইনে সমান দিয়ে দেখ এইভাবে লিখতে পারবো কিনা। ডিওয়াই বাই ডি থিটা, ঠিক আছে, বাই ডি এক্স বাই ডি থিটা লেখা যাবে এইভাবে। ডিওয়াই বাই ডি এক্সটাকে এইভাবে লিখে নিলাম। তাহলে দেখ, এর মানগুলো অলরেডি বার করা আছে আমাদের, ডিওয়াই বাই ডি থিটা, ডি এক্স বাই ডি থিটা দুটো মানই দেখ বার করেছি। এবং সেই মানগুলো দেখ, একটা আছে এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা, আর একটা আছে দেখ এ সাইন থিটা। তাহলে এখন আমি দেখ মানগুলোকে বসিয়ে নিচ্ছি, তাহলে সমান দিয়ে দেখ পরের লাইনে হয়ে যাবে এ সাইন থিটা বাই এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে পেয়ে যাচ্ছিস কি না, সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা দেখ হয়ে যাচ্ছে। এবার এটাকে ভেঙে দে, তাহলে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, আর তলাটাকেও ভেঙে দে, টু কস এ স্কোয়ার থিটা বাই টু। তাহলে আলটিমেটলি কত পেয়ে যাচ্ছিস বল দেখি না, আলটিমেটলি পেয়ে যাচ্ছিস দেখ এখান থেকে টু টু ক্যান্সেল হয়ে যাবে, একটা কস থিটা বাই টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছিস দেখ ট্যান থিটা বাই টুটা। তাহলে দেয়ার ফোর এখান থেকে আমি কি বলতে পারবো না, দেয়ার ফোর এখান থেকে বলতে পারবো দেখ ট্যান সাই ইজ ইকাল টু হয়ে গেল ট্যান থিটা বাই টু ইমপ্লাইজ সাই ইজ ইকাল টু থিটা বাই টু, একটা রিলেশন পেয়ে গেলি দেখ। এবার আমরা জানি এখানে নাও নাও বা এখান থেকে এক কাজ করছি, যেহেতু সাই ইজ ইকাল টু থিটা বাই টু পেয়ে গেলি, তাহলে আমাদের দেখ যে এস এর মানটা ছিল ফোর এ সাইন থিটা বাই টু, ঠিক আছে, এইখানে আমি থিটা বাই টু এর জায়গায় সাই বসিয়ে নিচ্ছি। তাহলে দেয়ার ফোর কি হয়ে যাবে না, দেয়ার ফোর দেখ সেক্ষেত্রে স্মল এসটা পেয়ে যাচ্ছিস ফোর এ সাইন সাই, ঠিক আছে, যেহেতু সাই ইজ ইকাল টু থিটা বাই টু। আচ্ছা, এবার দেখ যে কথাটা বলছিলাম, রোয়ে রো ইজ ইকাল টু রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট ক্যাপিটাল, বাকিদেরও দেখা যাচ্ছে না, এখান থেকে দেখ তাহলে রো ইজ ইকাল টু রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য পয়েন্ট ক্যাপিটাল পি। এবার দেখ এর ফর্মুলা, আরেকটা যেটা ফর্মুলা ছিল দেখ, সেই ফর্মুলাটা হচ্ছে কি না, সেই ফর্মুলাটা হচ্ছে ডিএস বাই ডি সাই, ঠিক আছে, ডিএস বাই ডি সাই হচ্ছে রো বার করার আরেকটা ফর্মুলা। তাহলে এখান থেকে দেখ সেক্ষেত্রে ডিএস বাই ডি সাই যদি করিস, তাহলে এটা পেয়ে যাচ্ছিস দেখ ফোর এ কস সাই। এবার ফোর এ কস সাই যখনই পেয়ে গেলি, রো এর মানটা পেয়ে গেলি, আর আগে দেখ আমরা এসটাও পেয়ে গেছি ফোর এ সাইন সাই, তাহলে আমাকে দেখাতে বলেছে কি না, নাও আমাদের যেটা দেখাতে বলেছিল রো স্কোয়ার প্লাস, রো স্কোয়ার প্লাস আর কি দেখাতে বলেছিল এস এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে সেটার মানটা কত হয়ে যাবে না, এখান থেকে দেখ পেয়ে যাচ্ছি ষোলো এ স্কোয়ার কস এ স্কোয়ার সাই প্লাস ষোলো এ স্কোয়ার সাইন স্কোয়ার সাই। তাহলে এখান থেকে আমি ষোলো এ স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে দেখ এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার সাই প্লাস সাইন স্কোয়ার সাই, তার মানে আলটিমেটলি দেখ পেয়ে গেলাম ষোলো এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি না, দ্যাট ইজ রো স্কোয়ার প্লাস এস এ স্কোয়ার ইজ ইকাল টু সিক্সটিন এ স্কোয়ার, এবং এটাই দেখ আমাদের আলটিমেটলি দেখাতে বলেছিল। তাহলে দেখ এইখানে আমাদের বারোর যে প্রবলেমটা নিয়েছিলাম, বারোর প্রবলেমটা দেখ কমপ্লিট হলো। তাহলে দেখ বোঝা গেল কিনা, এবার বল।